বাইরে অন্য নায়িকাদের বাবার সাথে দেখলে তার প্রতিক্রিয়া কি হয়? এটা একটা আন্টি, গতকাল অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন রাখা হয়, শাকিব খানের সাথে যখন অন্য নায়িকার ছবি দেখে জয়, তখন জয়ের অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতে থাকবে এই ভিডিওটিতে, ভিডিওটি না টেনে পুরোপুরি। এরপরে সঞ্চালক আবারও অপু বিশ্বাসকে প্রশ্ন রাখে, যদি বর্তমান সময় কোনো খেলোয়াড়ের সাথে ডেটে যেতে বলা হয় তখন আপনি কার সাথে যাবেন? বাস্তব জীবনে ডেটে যেতে পারেনি, সো ওই ডেটের আনন্দটা আমার না। আমি আশরাফ আদনান বলেছেন এবছরই নাকি তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান, এ ব্যাপারে যদি বলতেন। ভাইয়া ভেরি রেসপেক্টেবল পার্সন এবং অত্যন্ত ভালো মানুষ, উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধুও। তো পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পর্ক ভালো বন্ধু। তো উনি কিন্তু যে প্রোগ্রামের কথা তুমি উল্লেখ করে বলছো সেই প্রোগ্রামে কিন্তু বলেছে, একবারকে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ইন্ডাস্ট্রির বন্ধুকে স্ট্রেট বলেছে শাকিব খান, তাই না? তো বন্ধুত্ব জায়গা কিন্তু সামটাইম দেখবে যে পরিবার থেকে অনেক ঊর্ধ্বে হয়, তো এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। সো এখানে আমি কি এক্সপ্লেইন করতে পারি? এখানে তো আমার এক্সপ্লেইন করার কোনো স্পেস নাই। অন্য নায়িকার সাথে ছবি দেখে জয় তাকে কি বলে ডাকে, এ ব্যাপারে যদি একটু বলেন। আন্টি, এটা একটা আন্টি, তখন আমি তো নাম বলে দিই, এটা অমুক আন্টি তমুক আন্টি, তখন সেভাবে কথা বলে। আর পাপার সাথে আমাকে দেখা মানে এটা পাপা অ্যান্ড মম।